আমরা আজকে কর্মবিরতিতে এসেছি দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আসলে তো আমরা এই মুহূর্তে সবারই জানা বোধহয় আমাদের চাওয়া কি আছে তো সবার আগে বলতে চাই আমরা এই যে ক্যাডার বৈষম্যটা অবশ্যই নিরসনের দরকার আর একটা বিষয় যে পদোন্নতিগুলো জানো মানে সিস্টেমিকভাবে অন্য ক্যাডার যেভাবে পেয়ে থাকে আমরাও যেন ঠিক সঠিক টাইমে পদোন্নতিটা হয় পদোন্নতির দিক দিয়ে দেখা যায় পাঁচ বছরে অন্য ক্যাডার পদোন্নতি পাচ্ছে কিন্তু আমরা সেটা এগারো তেরো বছরেও আছে তো এই জায়গাটা নিরসন ক্যাডার বৈষম্য নিরসন আমাদের গ্রেড আপডেট করা গ্রেড উন্নয়ন আমাদের এই যে পদ নতুন নতুন পদ সৃষ্টি করা বা আমাদের যে অধ্যাপক যারা আছে দীর্ঘদিন তাদের কিন্তু কেউ কেউ আছে সাত বছর কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না তো এই জায়গাগুলিতে নক করতে চাচ্ছি আমরা আমার মনে হয় সরকারের সুদৃষ্টি থাকলে খুব খুব সহজেই আমাদের সমস্যাগুলি সমাধান করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী যে যে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ আন্তঃক্যাডার বৈষম্য সেগুলোকে নিরসন করা সেই নিরসনকল্পে আমরা হঠাৎ করেই আপনারা জানেন যে আজকের এই কর্মবিরতিতে আসিনি 5ই সেপ্টেম্বর আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের বক্তব্যগুলো বলেছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্যগুলো বলেছেন এবং তারপরে 14ই সেপ্টেম্বরে আমরা মাওসী অধিদপ্তরে অবস্থান ধর্মঘট করে আমাদের কথাগুলো বলেছি 30 সেপ্টেম্বরে আমরা আমাদের কথাগুলো আবারও আমরা প্রেস ক্লাবে যেটা জানিয়েছি এবং 2ই সেপ্টেম্বর আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কর্মবিরতি পালন করেছি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি এই যে আন্তঃক্যাডার বৈষম্য সেগুলো নিরসন করার জন্য এবং আমাদের অনেকগুলো দাবি যেটা আমি ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি যে ক্যাডার কম্পোজিশন রুলস যে সুরক্ষা এরপরে আমাদের যে প্রমোশনের জট লেগে আছে সেটিকে দ্রুত পদোন্নতি দেওয়া বিভিন্ন টায়ারে সেগুলোর বিষয়ে আমরা আমরা দাবিগুলো নিয়ে আমরা আজকে এই কর্মবিরতি পালন করছি আমরা আশা করছি যে নিশ্চয়ই সরকার এই কথাগুলো আমাদের শুনবেন এবং আমরা যদি আমাদের এই দাবিদের না মানা হয় তাহলে আমরা আগামীতে আমরা আলাপ করে কেন্দ্রীয় কমিটিতে আরও কর্মসূচি আমরা দেব সেটা আমরা মনে করছি